বিনা চিকিৎসায় কোভিড আক্রান্ত আদিবাসী যুবকের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জলপাইগুড়ি জয়পুর চা বাগানের বাসিন্দা সমীর মুন্ডা নামে বছর 18-এর এক যুবক জ্বরে আক্রান্ত ছিল। বুধবার ভোর 5টা নাগাদ তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তার কোভিড টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে। অভিযোগ, পাশেই কোভিড হাসপাতাল, কিন্তু তখন থেকে সকাল 9টা পর্যন্ত টানা 4 ঘন্টা রোগীকে বিনা চিকিৎসায় সুপার স্পেশালিটি হাসপাতালে ফেলে রাখা হয়। এরপর সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়। বিনা চিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগান থেকে ছুটে আসতে থাকে শ্রমিক পরিবারের লোকেরা ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এরপর তারা হাসপাতালে হাসপাতাল সুপার ও এসওডি কে কাঠগড়া তুলে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সাড়ে 5টার সময় এডমিট করলো। করার পরে বলে ডাক্তার দেখে বললো যে উনি বলে কোভিড হয়েছে। তারপর ওয়ার্ড মাস্টার ফোন করলো 102 কে যে এখান থেকে কোভিড হসপিটালে নেওয়া হোক। ও ফোন করতে করতে 9টা বেজে গেলো, বাচ্চাটার তাও কোনো গাড়ি আসলো না, 102 গাড়ি এখান থেকে। আমাদের অভিযোগ এই যে একটা অত বড় সুপার হসপিটাল, একটা গাড়ি নাই, তা এখানে তো দুর্নীতি সবসময় শুনতেছি যে যার লোক আছে একটু ট্রিটমেন্ট হয়, নাহলে সবগুলো তো শিলিগুড়ি ট্রান্সফার করে দেয়, বিসি বলতে দেয় বা শিলিগুড়ি ট্রান্সফার করতে দেয়। আজকে একটা গাড়ি নাই আমাদের এই সুপার হসপিটালে এখান থেকে যে কুবিরে যাওয়ার জন্য। এতবার ফোন করার পরও কোনো গাড়ি আসলো না, মারা গেলেও ফট করে গাড়ি চলে আসলো। তারপরে এখান থেকে বলছে যে গণ্ডগোল হয়ে যাবে, তাড়াতাড়ি কুবিরে ওইখানে নিয়ে যাও। মারার পর এত তাড়াতাড়ি আসলে আমাদেরকে সুপারকে বলতে চাই, আজকে যে ঘটনাটা ঘটছে এটা খুব বাজে করছে, এটা দায় উনি, দরকার পড়লে ওনার নামে আমরা কেস করব। আর সুশান্ত রায় হচ্ছে গোটা হসপিটালকে চালাচ্ছে, সুপারকেও চালাচ্ছে, কিছু বলে ডাক্তার বলে ভালো ডাক্তার আছে, কিছু বলতে যাবা ওই ডাক্তারকেই সরাই দিচ্ছে। সুশান্ত রায় দীর্ঘদিন ধরে আছে এবং রিটায়ারমেন্ট অবিলম্বে যাতে এখান থেকে ওকে ট্রান্সফার করা হোক। তাহলে আজকে যদি অফিসার আছে সব আমরা চাচ্ছি, কেন চাচ্ছি, জবাব চাচ্ছি, আজকে এইভাবে হচ্ছে কেন? সরকারিকে টাকা নাই, একটা অ্যাম্বুলেন্স দিতে পারে না, 14 বার ফোন করতে লাগে, সকাল 6টা থেকে ফোন করতে করতে 9টার সময় বাচ্চাটা মারা গেছে। ওরা তো বলতেছে কোভিড হয়েছে বলে সাথে সাথে টেস্ট করলো, তারপরে কোভিড হসপিটাল নেওয়ার জন্য ও মোটামুটি অ্যাম্বুলেন্স ফোন করতেছে এখান থেকে ওয়ার্ড মাস্টার। গাফলাতিতে মরছে, এখান থেকে যদি সঠিকভাবে তাড়াতাড়ি নিয়ে যায় তো তাহলে বাচ্চাটা মারা বেঁচে যায় তো, এদের দোষেই মারা যায়, গাফলাতির দোষেই মারা গেছে। এখন আমরা প্রতিবাদ চাচ্ছি, এইভাবে কেন হচ্ছে? আজকে যদি আমরা বডিটা আমরা সুপার সাথে কথা বলবো, ও যদি শিখতে লাগে আমাদের কাছে, ডাক্তার কয়টা টাইম ঢুকতে লাগে আমার কাছে শিখে নাও, একটা গাড়ি দরকার এখানে, আমি বলেছি 24 ঘন্টার জন্য গাড়ি দিতে হবে। কেন এরা বলেছে কি অ্যাম্বুলেন্স কল করেছে আসে নাই, তারপরে এসটিএম সুপারকোনাকে ফোন করেছিল তাই তো, তারপরে বলতেছে না অ্যাম্বুলেন্স যাবে নাকি খারাপ হয়ে গেছে, তো যাই হোক অ্যাম্বুলেন্স পাঠাতে পারেনি, তার জন্য নাকি পেশেন্টটাকে নিতে পারেনি। এটাই আমি ব্যাপারটা দেখছি, আমি থাকলে অন্যরকম ছিল, কিন্তু আমি ছিলাম না। অ্যাম্বুলেন্স কি ছিল আদৌ? না, অ্যাম্বুলেন্সও জানি না স্যার, এরা আমাকে ইনফর্মও করেনি, আর আমি জানিও না, ওরা জানেও যে আমি ছুটিতে আছি। ওনারা তো বলছে বারবার অ্যাম্বুলেন্সকে ফোন করে, বারবার অ্যাম্বুলেন্সকে ফোন করো, অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। আমাকে জানে, ওরা কাকে ফোন করেছে জানি না, কিন্তু আমি আজকে ছুটিতে এসেছি। আমি ওরা নিজেরাই বলবে যে আমার সমস্যা ছুটিতে আছে, জয়েন করতে এসেছে, জয়েন করতে আসছে মানে কি আমি দেখতে আসি, যে দেখে আসি, আমি কিছু জানি না, আমি ছুটিতেই ছিলাম, আমার কোভিড হয়েছে। আমি এসে কথা শুনলাম, না না তাও কথা শুনেছি, 10:30 তারপর থেকে আপনি আটকে আছেন। হ্যাঁ, আমি চাইছি এদের সুপারের সঙ্গে কথা বলবে, সুপার বললাম ডিএম মিটিংয়ে আছেন, মিটিংয়ে থাকে তো ওনার আসতে দেরি হবে। কি দায়িত্বে আছে? হ্যাঁ স্যার, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি ওয়ার্ড মাস্টার দায়িত্বে আছি।